নমস্কার বন্ধুরা, সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পালক পনির রেসিপি করে দেখাবো। আমি নিয়েছি 300 গ্রাম পালং শাক, শাকগুলোকে আমি কেটে নিয়েছি। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গরম জলে দিয়ে আমি অল্প একটু নুন লবণ দেব, লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলে পালং শাকটা দেখো অনেকটা কমে গেছে। আমি এবারে জলটা ছেঁকে নেব 2 মিনিটের মতন। আমি এটা রাখবো। ছাঁকুনিতে আমি এটা ছেঁকে নেব। আমি 150 গ্রাম পনির নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব। আমি পুরোটা সাদা তেলেই রান্না করব। সুনিতা তারাসুন্দরী ভেজ রেসিপিগুলো যদি বন্ধুরা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নেবেন। পনিরটাকে আমি লবণ দিয়ে ভাজবো। একটা টমেটো নিয়েছি আর শুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, আর 4টে আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো। ছাড়ানো শুঁটিগুলো আমি দিয়ে দেবো। আটটা কাজু দেব আর 2 চামচের মতন পোস্ত দেব। দেখো বন্ধুরা, আমি কাজু নিয়েছি আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নেব, আর 2 টুকরো আদা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে পেস্ট করব। এখানে আমি সাদা সাদা তেল দিলাম কড়াতে, পনিরটা ভেজে নেব। তেলটা নাড়িয়ে নিলাম। লবণ আমি মাখিয়ে রেখেছিলাম। দু চারবার নেড়ে নেব, হালকা করেই ভাজতে হবে এটা। দু চারবার নেড়ে নিয়ে আমি এবার তুলে নেব। পনির ভেজে যে তেলটা ছিল এটাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম। 3টে ডালচিনি, 1টা এলাচ, জিরে একটু নেড়ে চেড়ে নেব। এবার কাজু পোস্ত টমেটো এগুলো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যেই দিয়ে দেব। এটা দিয়ে দিলাম, ঘন ঘন নাড়তে হবে। একটু লো ফ্লেমে ভাজতে হবে এটা, আর যখন তেল ছেড়ে যাবে জানতে হবে যে এটা হয়ে গেছে।
হাফ চামচ হলুদ দিলাম, এক চামচ ধনে ধনে গুঁড়া, আর এক চামচ জিরের গুঁড়াও দেব। এক চামচ জিরের গুঁড়া দিলাম, অল্প সামান্য হিং দেব, হিংটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এর মধ্যে পনিরটা দিয়ে দেবো, ওই পনির না পালং শাকটা দিয়ে দেবো, সরি পালং শাকটা দিয়ে দেবো, পেস্ট করা পালং শাকটা ঘন ঘন নাড়তে হবে। এক চামচ চিনি দিলাম, লো ফ্লেমে আমি এটাকে নাড়বো, পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তোমরাও বন্ধুরা এইভাবে পালক পনির রেসিপি করে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। এটা রুটি ভাত লুচির সঙ্গে খাওয়া যায়। হাফ চামচ গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। মা তারা সুন্দরী সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। তোমরা বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, তবেই আমার ভিডিওটা করার উৎসাহ বাড়বে। আবার পরের ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে।